নমস্কার হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর, ট্রেনের ধাক্কায় মৃত্যু পুলিশ কর্মীর, সদর দরজায় পাঁচিল, প্রতিবেশী গৃহবন্দী পান্ডুয়ায়, এখন আসছে বিস্তারিত খবরে। ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক পুলিশ কর্মী কমলাকান্ত মুখার্জির। শ্রাবণী মেলায় কর্মরত অবস্থায় আপ ব্যান্ডেল লোকালে ধাক্কা লেগে তার মৃত্যু হয়। শ্রাবণী মেলায় জলযাত্রীদের ভিড় সামাল দিতে গিয়ে কর্তব্যরত অবস্থায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক পুলিশ কর্মীর। শনিবার রাতে হাওড়া ব্যান্ডেল শাখার শেওড়াফুলি 9 নম্বর রেলগেটের কাছে ডিউটি করছিলেন এএসআই কমলাকান্ত মুখোপাধ্যায়, বয়স 50 বছর। তিনি কাটোয়া জিআরপিতে কর্মরত ছিলেন, বাড়ি মালদহে। তিনি কৃষ্ণনগর পুলিশ লাইনে থাকতেন। তার মাথায় গুরুতর চোট লাগে। শেওড়াফুলি জিআরপি থানার ওসি গোপাল গঙ্গোপাধ্যায় নিজেই জখম পুলিশকর্মীকে উদ্ধার করে প্রথমে শ্রীরামপুর ওয়াস ও পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। গভীর রাতে পুলিশকর্মীর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে খবর, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেই ওই পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। রাতেই পুলিশ মৃতের বাড়িতে খবর দেয়। স্থানীয় ব্যবসায়ীদের বক্তব্য, পুলিশের তুলনায় জলযাত্রীদের ভিড় বহু গুণ। এই ভিড় সামান্য পুলিশ দিয়ে সামলানো কঠিন। জলযাত্রীরা পুলিশের নিষেধ শোনে না, নিয়ম ভেঙেই রেল লাইন টপকায়। যদি জলযাত্রীরা শৃঙ্খলা মেনে চলে তাহলে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে আহত দুধ কুমার সি নামে এক যুবক, হাওড়া বর্ধমান কর্ডলাইনের চন্দনপুরের ঘটনা। এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে আহত দুধ কুমার সি নামে এক যুবক, ঘটনাটি ঘটেছে হাওড়া বর্ধমান কর্ডলাইন শাখার চন্দনপুর স্টেশনে। সূত্রের খবর, উত্তরপ্রদেশের মথুরা থেকে কাজের ছুটি নিয়ে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে। তার মাথার পিছনের আঘাত গুরুতর, তাকে আহত অবস্থায় প্রথমে সিঙ্গুর গ্রামীণ হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তারকেশ্বরের এক জলযাত্রী। অসুস্থ এই যুবক রঞ্জিত চৌধুরী, কোন্নগর মুখার্জি বাগানের বাসিন্দা। গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তারকেশ্বরের এক পুণ্যার্থী, কোন্নগরের মুখার্জি বাগানের যুবক রঞ্জিত চৌধুরীকে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, বন্ধুদের সাথে গতকাল রাতে শেওড়াফুলি থেকে জল তুলে তারকেশ্বর যাওয়ার সময় সিঙ্গুরে অসুস্থ হয়ে পড়ে সে। সাথে সাথেই তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকের প্রাথমিক অনুমান, প্রচণ্ড গরমে ও উপোস করে থাকার কারণেই তিনি অসুস্থ হয়েছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রাস্তায় বাইক বাহিনীর দাপট, আতঙ্ক চন্দননগর ভদ্রেশ্বরে, উদ্দেশ্য চিন্তাই বাদ পড়ল না সিভিক ভলেন্টিয়ার। রাস্তায় রাস্তায় বাইক বাহিনীর দাপটে আতঙ্ক ছড়িয়ে পড়েছে চন্দননগর ভদ্রেশ্বর থানা এলাকা জুড়ে। এদের কাজ ছিনতাই করা। এবার এদের খপ্পরে পড়ল লালবাজারের সিভিক ভলেন্টিয়ার চন্দননগরের মালাপাড়ার বাসিন্দা রত্না পাল। রত্না দিনেমারডাঙ্গা দিয়ে যাওয়ার পথে এক বাইক আরোহী তার পথ আটকায়, সঙ্গে সঙ্গে দামি ফোন হাত থেকে ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। ঘটনার পরই ভেঙে পড়ে দরিদ্র পরিবারের শিক্ষিত মেয়েটি। পরে তিনি এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এই ঘটনার সাথে যুক্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। শুক্রবার রাত 10টা নাগাদ আমার পরের দিন একটা প্রাইমারি স্কুলে ইন্টারভিউ ছিল, তার জন্য সিভি তৈরি করতে আমি অর্ঘদার ক্যাফেতে যাচ্ছিলাম। সেই সময় সাইকেলে যাওয়ার সময় আমার হাত থেকে আমার গ্যালাক্সি J7 প্রাইম সেই ফোনটা পেছন থেকে দুজন স্কুটিতে করে আসে এবং হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে যায়। আমি অনেক ধরার চেষ্টা করি, বাট তারা স্কুটিতে ছিল এবং আমি ধরতে পারিনি। অনেকে ধাবাও করেছিল, তারা বেরিয়ে গেছিল। আমি লোকাল থানা হয়েছে বিনেমাডা কলোনি। হ্যাঁ, আমি থানায় জিডি করেছি। পারমিতা নবনীতা রিপোর্ট, হুগলি আজকে। ছেলের লাঠির আঘাতে মৃত্যু হলো মায়ের। ছেলে পেশায় সিভিক ভলেন্টিয়ার, মর্মান্তিক ঘটনাটি ঘটে আরামবাগে। পারিবারিক অশান্তির জেরে মাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করল পেশায় সিভিক ভলেন্টিয়ার ছেলে। অমানবিক এই ঘটনাটি ঘটেছে আরামবাগের সালেপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের লালুরচক গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতা ওই মহিলার নাম
দোলাকুণ্ডু, বয়স 48 বছর। এই ঘটনায় স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান শেখলাল চাঁদ আলীর অভিযোগের ভিত্তিতে আরামবাগ থানার পুলিশ অভিযুক্ত ওই সিভিক ভলেন্টিয়ার রবিন কুণ্ডুকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি তার বাবা শিশির কুণ্ডু, বোন সুষমা কুণ্ডু ও পিসি মায়া কুণ্ডুকে পুলিশ আটক করে রেখেছে। অভিযোগ, অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার রবিন এলাকায় পুলিশের প্রভাব খাটিয়ে দাপিয়ে বেড়াত, তাই তার ভয়ে কেউ কোনোদিন মুখ খোলেনি। তাদের বাড়িতে প্রায়শই অশান্তি হতো। এদিন সকালে তার মা দোলার সাথে পিসি মায়ার ঝগড়া হয়। সেখানে রবিন প্রথমে পিসিকে মারধর করে, পিসি ছুটে পালায়, তারপরেই মাকে চেলা কাঠ দিয়ে মাথায় ও কানের পাশে মারে, তাতেই তিনি লুটিয়ে পড়েন। তড়িঘড়ি তাকে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আমি দাঁড়া ঘরে ঘুমাচ্ছিলাম, উঠে ঘরে এসেছি, বাসন ধুয়ে দুটো নিয়ে এলো, এসে চেঁচামেচি করছে, মাকে গাল দিচ্ছিল, ওই আমার পিসি আমাকেও দিননাথ কত কিছু বলে, ভেবে হয় না বলে, মাকে আমার বলেছে তোর গলায় দড়ি জোটে নেই কত কিছু, বেটি না থাকলে মেরে দেবো, আমি ধরে ধরে মাকে রাখি, আজকে পড়াতে যাও বলে মাকে মুখ ধুতে গেছিল, এসে দেখছি মামনা চৌকাঠের ঘন্টায় পড়ে শুয়ে আছে, কথা বললে না বলছে মাথাটায় লাগছে, মাথাটা মনে হয় চৌকাঠের ঘন্টা লেগে গেছে, গাড়িকে ফোন করছিল, গাড়িও আছে। পড়শিদের অভিযোগ, রবিন পিসিকে ভয় দেখিয়ে তার সম্পত্তি জোর করে লিখিয়ে নিয়েছিল, তাই পিসি এদের বাড়িতে আসে, টাকা চান সংসার চালানোর জন্য, সেই নিয়েই গন্ডগোল হয়। পিসিকে মারধর করলে তিনি ছুটে পালিয়ে যান, এরপরেই রবিন মায়ের দিকে তেড়ে যান ও মারধর করেন, তাতেই এই বিপত্তি। মারার উদ্দেশ্য বলতে এবারে ওই তো মাকেও মারে মাঝে মাঝে, দুজনের কারো মুখ বন্ধ করার জন্য মাকেও মারে আর পিসিকেও মারে, যাতে না অশান্তি হয় বা আমি নিয়েছি আমি বুঝবো, এবারে ওর মা না মায়ের মুখ বন্ধ করতে পারেনি, সে মা সেই সমানে চেঁচিয়ে যাবে, চেঁচাতে এবার খালি এবার আজকে তখন ঘুমাচ্ছিল, যখন অশান্তিটা হয় উঠে দেখেছে অশান্তি হচ্ছে, পিসিকে মারতে গেলো, পিসি ছুটে পালিয়ে গেলো ফাঁক দিয়ে, আর মা তখন বাসনে ঝাঁকাটা যান চাপতে কি মারবে ঘরে রাখতে গেছে, মা মুখটা বন্ধ করবি, মা মুখটা বন্ধ করবি, মুখ বন্ধ করেনি, আর তখন উঠে সে ওই লাঠিটাই করে দিয়েছে মাকে, অত বলছি তো মুখ বন্ধ হয় না, আমি ফাঁকে থাকি, তোরা কখন না কখন মারপিট হয়ে থাকবে, তাহলে তোরা কি সব খুনাখুনি হয়ে মরে থাকবি, আমি ফাঁকে থাকলে ও যা পারে করুক, তোরা মুখটা বন্ধ কর, আর সেই দিকে বলছে যে তুমি আমার ভাতের হাঁজে হাত দেবে না, আমি যখন আসবো তোমাকে দেবো, না খেতে পাবো তুমি মরে পড়ে থাকবে করে বোধহয় দিন দশেক আগে এই চারটে দাঁতকে মাথায় মারার পর এবারে মাগো মাগো করে ডাকছে, এবার তখন এবারে ফাঁকে বেরিয়ে সব ফোন করছে। ব্যুরো রিপোর্ট, হুগলি, আজকে। অমিত শাহর সভার প্রতিবাদে সোচ্চার রিশা টাউন, তৃণমূল কংগ্রেস পড়ল, মোদী এবং অমিত শাহর কোষপুতল। শনিবার কলকাতায় অমিত শাহের সভার প্রতিবাদে মাথা ন্যাড়া হয়ে প্রতিবাদ দেখানোর পাশাপাশি রবিবার রিষড়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি ভারত ছাড়োর দাবিতে এক বিশাল মিছিল করা হয়। এদিনের মিছিলে নেতৃত্ব দেন স্থানীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক সুদীপ্ত রায়, রিষড়া শহর তৃণমূলের সভাপতি হর্ষদ প্রসাদ ব্যানার্জি, রিষড়া পুরসভার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র সহ বহু তৃণমূল নেতা নেত্রীরা। পাশাপাশি হাজার হাজার দলীয় কর্মী এই মিছিলে অংশ নেন। এদিনের মিছিলের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহর কুশপুতুল দাহ করা হয়। এদিনের মিছিল প্রসঙ্গে রিষড়া পুরসভার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র বলেন, বাংলায় বিজেপির এক ইঞ্চিও জায়গা নেই, বিজেপি যেভাবে পশ্চিমবঙ্গে এক ইঞ্চিও জায়গা পাচ্ছে না, তারা পশ্চিমবঙ্গে ধর্মে ভাষাভাষীর বিভেদ তৈরি করে দিয়ে পশ্চিমবঙ্গে নিজের মাটি করতে চাইছে। তিনি পশ্চিমবঙ্গে এসে কালকে বড় বড় কথা বলে দিয়ে গেছেন, এনআরসি তিনি পশ্চিমবঙ্গে লাগু করতে চাইছেন। আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ওনার নির্দেশে আজকে আমরা এই মিছিল করেছিলাম, আমাদের মাননীয় সাংসদ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মাননীয় বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়, আমাদের বিজেপির নেতাদের কাছে কয়েকটা প্রশ্ন, যারা কয়েক লক্ষ লোক যারা ইউপি বিহারের যারা আসামে বসবাস করেন তাদের নাম এনআরসি থেকে বাদ গেল কেন, কয়েকজন যারা পশ্চিমবঙ্গের বেঙ্গলি স্পিকিং লোক যারা কয়েকজন আমার দিদি আমার বোন তারা আসামে বিয়ে হয়েছে, কয়েকটা আমার ভাইদের যারা আসামে জন্ম হয়েছে তাদেরও কয়েক লক্ষ এরম লোকের নাম বাদ গেছে, তিনি এসে এখানে বড় বড় কথা বলছেন পশ্চিমবঙ্গে এনআরসি করতে হবে, এইখানে পশ্চিমবঙ্গ এরম একটা মাটি, এই শহীদের মাটি, এইখানে কোনো ধর্মের ভাষাভাষী রাজনীতি করতে দেওয়া যাবে না।
ব্যুরো রিপোর্ট হুগলি আজকে। এখন একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে সদর দরজায় পাঁচিল, প্রতিবেশী গৃহবন্দী পান্ডুয়ায়। ফিরে আসব বিরতির পর আরো অনেক খবর নিয়ে, হুগলি আজকে সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Potshati. Potshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Hokshishwari Mundir, Sharad Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Potshati, Hooghly. হুগলি বিসি রয় ও ডক্টর বিসি রয় ডিএলএড কলেজে 2018-19 শিক্ষাবর্ষে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে গত 13/6/2018 থেকে। এই ভর্তি প্রক্রিয়ার সময়সীমা 13/6/2018 থেকে 26/6/2018 পর্যন্ত। এই সময়সীমার মধ্যে ইচ্ছুক শিক্ষার্থীদের ফর্ম ফিল আপের জন্য কলেজের পক্ষ থেকে আবেদন জানানো হচ্ছে। বিশেষ দ্রষ্টব্য, খুব সত্বর হুগলি বিএলএড কলেজে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories. শহরে আলোড়ন সৃষ্টিকারী সিটি ক্লাবে আপনাকে স্বাগত জানাচ্ছি। শীততাপ নিয়ন্ত্রিত বিশাল আয়তনের সিটি ক্লাবে রয়েছে বিপুল আয়োজন, হোটেল, রেস্তোরাঁ, ব্যাংকোয়েট হল, সুসজ্জিত, রুচিসম্মত, রাজকীয়। সুবিশাল ব্যাংকোয়েট হলে যে কোনো শুভ অনুষ্ঠান, পার্টি, মিটিং, কনফারেন্সে বহু মানুষের সমাগম হবে অনায়াসে। রাত্রি যাপনের জন্য আছে সুন্দর ব্যবস্থা, সুস্বাদু লাজবাব খাদ্যের সমাহার। এই প্রথম একই ছাদের নিচে নানা রকম অনবদ্য সুবিধা সহ সিটি ক্লাব, বাস স্ট্যান্ড চুচুড়া। Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. শুভানুষ্ঠানে সুন্দর হোক আপনার গৃহ বা প্রাঙ্গণ, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, বিজনেস কনফারেন্স থেকে কর্পোরেট পার্টি, জাদু করাই আপনার ঠিক যেমনটি চাই, চাহিদা অনুযায়ী গৃহ বা প্রাঙ্গণকে অত্যাধুনিক যে কোনো ধরনের সজ্জা, আলো, ধ্বনি দিয়ে মনের মতো করে ভরিয়ে তুলব আমরা জাদু করাই। জাদু করাই এর সর্বোত্তম আকর্ষণ, আপনার পছন্দসই যে কোনো ধরনের ক্যাটারিং ব্যবস্থা, জাদু করাই ক্যাটারিং এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, মনিক বাসুদেব অ্যাপার্টমেন্ট, সদর সরণি, জিটি রোড, হুগলি। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যা সমস্যাই নয়, যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়।
চুচুড়া শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দি ডিউক ক্লাবের নবতম সংযোজন আধুনিক মাল্টিজিম, লন টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের সাথে সাথে মাল্টিজিমের প্রশিক্ষণও শুরু হয়েছে। আমাদের এই আধুনিক মাল্টিজিমে আছে ক্রসফিট, মাল্টিজিম, কার্ডিও সেকশন আর ম্যানুয়াল। এখানে পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে, এছাড়াও শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। লন টেনিস এবং টেবিল টেনিসে প্রশিক্ষণপ্রাপ্ত কোচ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমস্ত বিভাগেই ভর্তি চলিতেছে। যোগাযোগ 9163159773। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গামণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680800। খণ্ডন করা যায় না, কিন্তু পরিহাস থেকে মুক্তি পাওয়া যায়। বহু দেশি ও বিদেশি ব্যক্তিত্বদের সঠিক ভবিষ্যৎ বক্তা, জ্যোতিষ জগতের নতুন মেগাস্টার, গোল্ড মেডেলিস্ট শ্রী অভিজিৎ, অভিজিতের কাছে পরামর্শ নিন এবং ভবিষ্যৎ, বর্তমান, অতীত সম্পর্কিত সমস্ত কৌতূহলের অবসান ঘটান। শ্রী অভিজিৎ করছেন প্রতি রবিবার। ঠিকানা: দত্তবাগান, কালপালা রোড, চুচুড়া, হুগলি। অন্নপূর্ণা এনক্লেভ, ডেল্টা টাওয়ার কনস্ট্রাকশন LLB, ব্যান্ডেল স্টেশন রোড, পোস্ট অফিস চিনসুড়া RS, ডিস্ট্রিক্ট হুগলি, অন্নপূর্ণা এনক্লেভ G+4 রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। এখানে পাবেন কার পার্কিং, লিফট, 24 ঘন্টা জল সরবরাহ এবং জেনারেটরের সুব্যবস্থা। তাই আজই যোগাযোগ করুন 8648890565 9230532122 এবং 2686216 নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! খুব শীঘ্রই এক নতুন ভূমিকায় বিহুগ্রী কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড, CBS পরিষেবাযুক্ত ব্যাংকিং পরিষেবা, নতুন বছরের আকর্ষণ ATM পরিষেবা, 9.5% সুদে গৃহ ঋণের সহযোগ্যতা, এছাড়াও মাত্র 10% সুদে পার্সোনাল কার লোন, 12.5% সুদে গোল্ড লোন এবং 12.25% সুদে বিজনেস লোন সহ অন্যান্য লোনের বিশেষ সুবিধা। ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন বিহুগ্রী কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডের চকবাজার শাখায়। ফোন নম্বর 2680239 এবং 2680720। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতি সম্পন্ন হুগলি ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান। সব থেকে কম খরচে ডিপ্লোমা ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাস করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে। হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্সটি সকলের সাধ্যের মধ্যে। যোগাযোগ HIHM, 2 নম্বর কাপাসডাঙ্গা শরৎ সরণি মোড়, কানাডা ব্যাংকের উপর, হুগলি। সবান্ধব, নির্জনে, নিভৃতে, মূল্যম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ AC কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে AC ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস। জেসি ঘোষ। ফিরে এলাম বিরতির পর। প্রতিবেশীর জমি দখল, সদর দরজায় পাঁচিল তুলে প্রতিবেশীকে গৃহবন্দী, পাঁচিল ভেঙে উদ্ধার পুলিশের। ঘটনাটি পান্ডুয়ার দ্বারবাসিনীর দক্ষিণ পাড়ার। পান্ডুয়া থানার অন্তর্গত দ্বারবাসিনী দক্ষিণ পাড়ার বাসিন্দা
হরে কৃষ্ণ পালের 100 শতক জমি প্রতিবেশী বিশ্বজিৎ পাল দখল করে নিয়েছিল, আর সেই জমি হরে কৃষ্ণবাবু ছাড়তে বলাতেই শুরু হয়েছিল বিবাদ। আর তার জেরেই বিশ্বজিৎবাবু হরে কৃষ্ণবাবুর বাড়ির সদর দরজায় পাকাপোক্তভাবে পাঁচিল তুলে ওই পরিবারকে গৃহবন্দী করে রেখেছিল। এরপর হরে কৃষ্ণবাবু কোন রকমে কোর্টের দ্বারস্থ হয়। অবশেষে মহামান্য হাইকোর্ট পাণ্ডুয়া থানা ও বিডিওকে নির্দেশ দেন হরে কৃষ্ণবাবুর পরিবারকে গৃহবন্ধু থেকে মুক্ত করার। সেই মতো আজ সকালে পাণ্ডুয়া থানার বড়বাবু সুমন রায়চৌধুরী ও পাণ্ডুয়ার বিডিও সমীরণ ভট্টাচার্য বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে দক্ষিণপাড়া গ্রামে পৌঁছন। এরপর হরে কৃষ্ণবাবুর সদর দরজার পাঁচিল ভেঙে তাদেরকে মুক্ত জীবনে ফিরিয়ে আনেন। এতদিনের বন্দী দশা থেকে বেরিয়ে আসতে পেরে খুশি প্রকাশ করেন হরে কৃষ্ণবাবুর পরিবার। আমি হাইকোর্টে মামলা করেছিলাম, সেই মামলায় রায় অনুযায়ী আজকে আমি জয়ী হয়েছি। মাননীয় পুলিশ প্রশাসন সহযোগিতা এবং উকিলবাবুদের সহযোগিতায় এবং মিডিয়াদের সহযোগিতায়, এই সব সহযোগিতায় মিলে সমস্ত সহযোগিতা করে আজকে আমার সদর দরজা, মানে বন্দি অবস্থায় থাকাকালীন সদর দরজা ওনারা খুলে দিয়ে এবং পদঘাত পরিষ্কার করে দিয়েছেন। মাননীয় মামলাটা করেছিলাম আমার সম্পত্তি নিয়ে, আমার 100 শতক জায়গা, 100 শতক জায়গা ওনারা ঘর করে দখল করে দীর্ঘদিন যাবত বসে আছে বন্দি অবস্থায়। মানে ওরা জোর করে জোরপূর্বকভাবে বন্দি করে দেয় আমাকে। আজকে 6 মাস বাদে সদর দরজার সামনে পাঁচিল তুলে দেয়, পাঁচিলটা ভাঙা হলো এবং আমার রাস্তাঘাট পরিষ্কার হলো। আপনাকে ধন্যবাদ জানাই যে আমার প্রতিবেশী হরেকৃষ্ণ পাল এর যে অবস্থা করেছিলেন ওনারা, হ্যাঁ আজকে ওনারা হাইকোর্টে মামলা করে ওনারা রায় পেয়েছেন। পাওয়ার পর পুলিশ প্রশাসন বিডিও সাহেব এবং বিএলআর সাহেবরা এসে ওনার সদর দরজা পরিষ্কার করে দিয়েছেন। হ্যাঁ, যে এই অন্যায় হয়েছে, এ অন্যায় যেন জীবনে যেন কারণ না পড়ে, যেন জীবন। প্রবলেমটা কী ছিল? প্রবলেম ছিল ইনার 100 শতক জায়গা ওনারা বিশ্বজিৎ পালেরা বাস করছেন। হ্যাঁ, সেটা হরেকৃষ্ণ পাল বলেছেন যে উনি গিয়ে বলেছেন যে ছেড়ে দে, হ্যাঁ কিন্তু ওনারা শোনেন। হ্যাঁ, উল্টে উল্টে ওনারা বলেছে ওনার সদর দরজা পাঁচিল তুলে ওনাকে আজকে পাঁচিলটা। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। দিল্লিতে অনুষ্ঠিতব্য লিগাল এড ফোরামের জাতীয় সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল সংস্থার সাধারণ সম্পাদক আইনজীবী জয়দীপ মুখার্জির বাসভবনে। আজকে অল ইন্ডিয়া লিগাল এড ফোরামের আমাদের যে জাতীয় কনফারেন্স হয় সেই জাতীয় কনফারেন্সের আজকে প্রস্তুতি সভা আগামী 29 এবং 30 তারিখ নভেম্বর মাসে আমাদের দিল্লিতে কনস্টিটিউশন ক্লাবে অল ইন্ডিয়া লিগাল এড ফোরামে প্রত্যেক বছরের ন্যায় এবছরও জাতীয় কনফারেন্স অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীর সেনানী রাসবিহারী বসু এবং সুভাষচন্দ্র বোসের যে প্রতিষ্ঠিত আজাদিন ফৌজ ছিল, সেই আজাদিন ফৌজ যেটা সিঙ্গাপুরে 1943 সালে প্রতিষ্ঠিত হয়েছিল তার এবছরে 75 বছর। সেই 75 বছরকে আমরা সারা ভারতবর্ষে এবং সিঙ্গাপুরে আমরা পালন করব এবং তার জন্য আমরা আগামী 29 তারিখে এবং 30 তারিখে দিল্লিতে কনস্টিটিউশন ক্লাবে বিশাল সমাবেশের আয়োজন করেছি। আমাদের লিগাল এড ফোরামের সমস্ত সদস্যরা ওখানে উপস্থিত থাকবেন এবং ভারতবর্ষের বহু বিশিষ্ট ব্যক্তিরা, বিভিন্ন পদাধিকারীরা, সরকারি পদাধিকারীরা, রাজ্য এবং কেন্দ্রের তারা প্রত্যেকে উপস্থিত থাকবেন এবং তাদের মাধ্যমে আমাদের ভারতবর্ষের জাতীয় নায়ক আর নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদীর ফৌজের 75 বছর উৎসব আমরা পালন করব। 2 আগস্ট মধ্যরাত্রে লিগাল এড ফোরামের উদ্যোগে এই রায়বাজার দুর্গাপুজো মাঠের ক্ষেত্রে জাতীয় পতাকার উত্তোলন হবে। সারাদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান রাত্রি 6টা থেকে 14 তারিখে হবে, রাত্রি 12টায় পতাকা উত্তোলনের অনুষ্ঠান আছে। চন্দ্রনগর 24 নম্বর ওয়ার্ডের বজরং দল এবং তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় শৈবতীর্থ তারকেশ্বরে রওনা দিল ভক্তবৃন্দরা। চন্দননগর 26 নম্বর ওয়ার্ডের বজরং ক্লাব ও তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় শ্রাবণ মাসের শেষ রবিবার একদল ভক্ত তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিল। ভক্তের সংখ্যা 102 জন। এইসব ভক্তরা রওনা দেওয়ার আগে গাড়ির সামনে ধূপ জ্বালিয়ে নারকেল ফাটিয়ে কপালে সিঁদুরে টিপ লাগিয়ে যাত্রা শুরু করল। এই যাত্রা এক দৃষ্টি আকর্ষণ করবে সমাজের কাছে, কারণ হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে উপস্থিত হয়েছিলেন শরফ রাজ খান, অজয় চৌধুরী, নীলেশ পাণ্ডে, রাজবলি সাউয়ের মতো স্থানীয় বিভিন্ন ধর্মের মানুষরা। গোন্দলপাড়া জুটমিল বন্ধ, না হলে সংখ্যাটা আরও অনেক বাড়ত।
তবুও নিজেরা ছাড়াও অন্য ভক্তদের জন্য নিয়ে যাওয়া হলো নানা রকম খাদ্য সামগ্রী। আমি চন্দ্রনগর 26 নম্বর ওয়ার্ড থেকে বলছি। আমাদের এখানে সিসি ভজন পূজা কমিটি এবং তৃণমূল পার্টির পক্ষ থেকে, পার্টি অফিসের পক্ষ থেকে আমরা একটি সেবার আয়োজন করেছি। এই সেবাটা হরিপালে আমরা এই টেন্ট করা হচ্ছে। আমাদের সেবার মধ্যে খাদ্যের মধ্যে থাকছে রাধা বল্লভী, কাশ্মীরি আলুর দম আর সুস্বাদু জুলতি, আর সঙ্গে রয়েছে পানীয়র মধ্যে আছে শরবত, দুধ, হরলিক্স, এছাড়াও চা এবং বিস্কুটের ব্যবস্থা রয়েছে। আমাদের এস্টিমেট মোটামুটি 25,000 থেকে 30,000 ভক্তদেরকে আমরা এইটা ব্যবস্থা করেছি। পারমিতা ও নবনীতা রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 88%, বৃষ্টিপাত বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ট্রেনের ধাক্কায় মৃত্যু পুলিশ কর্মীর। সদর দরজায় পাঁচিল, প্রতিবেশী গৃহবন্দী পান্ডুয়ায়। এখনকার মতন খবর এইটুকুই। প্রতিদিন রাত 8টায় হুগলি আজকে দেখতে ভুলবেন না। নমস্কার।